হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিছু কথা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। আমি কমেডি করে ভিডিও করি, কমেডি টাইমিং ভালো, অনেক অনেক মানে নামি গুণী কমেডিয়ানদের সঙ্গে তোমরা আমার তুলনা করো, এটা আমার উপরি পাওনা, ঠিক আছে? তো এই ভিডিওটা একটু সিরিয়াস। তো তোমরা আমাকে গত কাল থেকে একটা চ্যানেলের নাম আমাকে বলছিলে, বারবার কমেন্ট সেকশানে বলছিলে। আমি যদি তার আগের ভিডিওটা দেখতাম তাহলে সেই কমেন্টটা আমি ডিলিট করে দিতাম, কারণ তার নাম, তার চ্যানেলের নাম আমি আমার কমেন্ট বক্সে রাখতাম না। আমি তার আগের ভিডিওটা দেখেছি, তারপরে তার পরের ভিডিওটা দেখলাম। সে আমার সম্পর্কে অনেক খারাপ কথা বলেছে, ঠিক আছে? আমার সম্পর্কে আমাকে নোংরা বলেছে, রীতিমতন আমাকে নোংরা বলেছে। আমি তাকে ভদ্রমহিলাই বলছি, এখনও তাকে আমি ভদ্রমহিলাই বলছি, কারণ তার কোনো নোংরা আমি অ্যাকচুয়ালি তাকে আমি দেখতেই যাই না। সে নোংরা না ভালো না পরিষ্কার সেটা আমি জানি না, এবং সে অ্যাকচুয়ালি সে আমার লাইফে এবং আমার কন্ট্রোভার্সি চ্যানেলে এবং আমার দিমাগে এক্সিস্টই করে না। সুতরাং তাকে নিয়ে আমার কোনো ভালো মন্দ কোনো কিছু বলার নেই। কিন্তু সে বলছে যে সে নাকি আগে আমার চ্যানেল দেখতো, আগে আমার ভিডিও দেখতো, আমাকে ভালো লাগতো, কিন্তু তার মুখের অঙ্গভঙ্গি এমন, হ্যাঁ, সে আমার চ্যানেলের নামটা পর্যন্ত বলতে পারলো না, অথচ তার আমাকে ভালো লাগতো, অথচ আমার চ্যানেলের নামটা বলতে পারলো না। এত ভাব নেওয়া ভালো না। আপনাকে বলছি, আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন, আপনাকে আমি বলছি এতটা ভাব নেবেন না। বয়স ম্যাটার করে না, কিন্তু ভাব, অতিরিক্ত ভাব আমি অন্তত সহ্য করব না। আমাকে নিয়ে কথা বলতে না হয় বলবেন না, কিন্তু এরকম ভাব আপনি দেখাবেন না যে চ্যানেলের নামটাই বুঝতে পারছে না, চ্যানেলের নামটা হোয়াট এভার হ্যান ত্যান, আরে বাবারে বাবা। যাই হোক, কত দেখলাম, অনেক দেখলাম এই দুই বছরে, অনেক দেখলাম, আর দেখার ইচ্ছে নেই আমার। তো যাই হোক, তোমরা বলেছো সেই কারণে আমি ভিডিওটা দেখেছি, দেখার পর তার আগের ভিডিওটা দেখেছি। তো যথারীতি আমি বলেছিলাম না, এরা হচ্ছে এমন একটা জঘন্য মানুষ, কিছু ফুল ফ্যামিলিটা এমন জঘন্য, যারা কিনা এদের বিরুদ্ধে বলা প্রত্যেকটা সত্যি আওয়াজ, প্রত্যেকটা সত্যি গলার আওয়াজ এরা পায়ে মারিয়ে শেষ করে দিতে দুবার ভাবে না। এরা এতটা ডেঞ্জারাস আর এরা এতটা অ্যাগ্রেসিভ, ঠিক আছে? আর এদের অ্যাগ্রেসিভনেসের পরিচয় নিশ্চয়ই তোমরা আবারও পেয়ে গেছো, পুনরায় পেয়ে গেছো। হ্যাঁ, কী খারাপ বলেছে তাদের সম্পর্কে প্রথম ভিডিওটাতে, যেখানে কিনা আমাকে নোংরা কথা বলেছে, আমাকে লিটারেলি নোংরা বলেছে, সেখানে তাদের নিয়ে প্রচুর গুণগান করেছে, প্রচুর গুণগান করেছে, কিন্তু সেই গুণগানকে এক লাথিতে সরিয়ে দিয়ে পরের ভিডিওটাতে যে তাদেরকে নিয়ে তাদের একটা সত্যি কথা যেই তুলে ধরেছে, তাদের মধ্যে যে ফোনালাপ হয়েছে সেই বিষয়টা যেই তুলে ধরেছে, সাজগোজ করে বাবু বসে পড়েছে, যে কিনা সব সময় তার কি বলবো বেঢপ চেহারাটা নিয়ে সবসময় বসে থাকে, বেঢপ চেহারাটা নিয়ে সবসময় জঘন্যভাবে বসে থাকে, যে কিনা ঢাকার প্রয়োজন বোধ করে না, 365 দিন ওইভাবেই মানুষের সামনে আসে, সে আবার ভদ্র সেজে বসে পড়েছে আওয়াজ মারিয়ে দিতে, মানে পায়ে মারিয়ে দিতে বসে পড়েছে, বুঝতে পারলে? তো তো আগে কি বলেছে, আগে কতখানি সুনাম করেছে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু ওদের বিরুদ্ধে কোনো রকম কোনো সত্যি কথা বলা যাবে না, কোনো খারাপ কথা বা কোনো নেগেটিভ কথা, অনেক দূরের কথা, সত্যি কথা, ওদের বিরুদ্ধে কোনো সত্যি কথা বলা যাবে না, কেউ বলতে পারবে না, কারোর অধিকার নেই, কারণ ইউটিউবটাকে কিনে রেখেছে, কারণ ইউটিউবটাকে কিনে রেখেছে প্রচুর পরিমাণে ফিল্টার দিয়ে, তারপর নিজেকে ভদ্র সভ্য সাজিয়ে বসে পড়েছে। অ্যাকচুয়ালি অরিজিনাল ফেস কি বলবো, মাওয়ালি ছাড়া আর কিচ্ছু না, মাওয়ালি ছাড়া আর কিচ্ছু না, আর সেই মাওয়ালির জোরেই ওইভাবে বসে আছে। ওইভাবে একজন মানুষ বসে থাকলে সে যে সিম্প্যাথি মানে আদায় করার মানুষ হয়ে যাবে তা কিন্তু না, ওই রকম পজিশনে কী করে গেল সেই কারণটাও আমাদেরকে জানতে হবে। বাই অ্যাক্সিডেন্ট? নো, নেভার। বাই গণধোলাই? গণধোলাইয়ের দ্বারা হয়েছে। প্রুফ? প্রুফ, উইকিপিডিয়া খুলে বসে পড়েছে, প্রুফ চাই, প্রুফ। তাহলে প্রত্যেকটা অ্যালিগেশনের প্রুফ আগে নিজেরা দিবি, যেই অ্যালিগেশনের জন্য মানুষকে সাফার করানোর কথা ভাবছিস না, সেই অ্যালিগেশনের প্রুফ আগে নিজেদের শো করতে হবে, জানিস তো? আগে নিজেদের শো করতে হবে যে আমাদের বিরুদ্ধে এটা বলেছে, এটা এই, আগে তোদের প্রুফ করতে হবে, তারপরে অন্য কাউকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবি, জানিস তো? আসামি সেজে হাজিরা দিতে গেছিলিস না,
গোবেচারা হয়ে আসামি সেজে হাজিরা দিতে গেছিলিস না, কী করেছিস? কত বড় পাপ কাজ করেছিস, কত বড় অপরাধ করেছিস, পাপ তো না, কত বড় অপরাধ করেছিস যে বাংলাদেশ যাবো যাবো করেও যেতে পারলি না? তার আগে তো জানতিসই না যে এই এই হতে পারে, তাই না? এখনও তার এখনও সেই সাফার করে যাচ্ছিস, আজীবন করবি, আজীবন করবি, ওখানেই থাকতে হবে, ওখানেই পৌঁছতে হবে, ঠিক আছে? প্রচুর প্রচুর সহানুভূতি দেখাচ্ছিল ভদ্র মহিলাটি, প্রচুর সহানুভূতি দেখাচ্ছিল, ঠিক আছে? আমি উইদাউট প্রুফ কথা বলি, আমি উইদাউট প্রুফ কথা বলি, প্রুফ করে দেখা, প্রুফ করে দেখা। কি বলবো বন্ধুরা, দি গ্রেট ম্যাজিশিয়ান পিসি সরকারকেও হার মানাবে, পিসি সরকারকেও হার মানাবে। শরীরের 90% অকেজো নিয়ে ফুল ফুটিয়ে দিয়েছে, ফুল ফুটিয়ে দিয়েছে, ভাবো তো। দি গ্রেট ম্যাজিশিয়ান পিসি সরকারও এই কাজ করতে পারবে না যেই কাজ এই জানোয়ারটা করে দেখিয়েছে। এই জানোয়ারটা যে করে দেখিয়েছে এই কাজ পিসি সরকারও করে দেখাতে পারবে না। প্রুফ, প্রুফ চাই, প্রুফ তো আগে নিজেদেরকে দেখাতে হবে, প্রুফ আগে নিজেদেরকে দিতে হবে। আমার কাছে প্রুফ বহুত আছে, বহুত প্রুফ আছে, ঠিক আছে? প্রয়োজন সময় প্রয়োজন মতো দেখিয়ে দেব, প্রয়োজন মতন দেখিয়ে দেব, তারপরে তোদেরকে প্রুফ করতে হবে, তারপরে তোদেরকে প্রুফ করতে হবে। পারবি তো জনসমক্ষে, পারবি তো রাখতে? তো যাই হোক বন্ধুরা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আশা করছি এবার আপনি ভাবতে বাধ্য হবেন একটা মাত্র সত্যি কথা, যে জুতো মেরে কীভাবে গরু দান করেছিল বলে দিয়েছেন, ব্যাস ফস করে উঠেছে, ফস করে উঠেছে, ঠিক আছে? ফস করে উঠেছে। এমনি সময় না বউয়ের সামনে যখন কথা বলে, বউ যখন একটা কিছু কথা বলে ভয়ে জুবুথুবু হয়ে যায়, তা 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 মাম্মা 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 লাল্লাল্লাল্লাল্লাল্লা করে। কিন্তু যেই ফস করতে এসেছে, দেখো দিব্যি কথা বলে গেল, দিব্যি কথা বলে গেল, একটা জায়গায় বেঁধেছে, একটা জায়গায়ও বাঁধেনি, কিছু জায়গায় অ্যাড করতে হয়েছে সেটা পরে করে দিয়েছে, একটা জায়গাতেও বাঁধেনি। কিন্তু বউয়ের কোনো কথার উত্তর দিতে গেলে তখনই ঠোঁট কাঁপতে থাকে, বাদ বাকি আর কিছু কাঁপার জো নেই, কারণ অকেজো, বুঝতে পারলে তো? বাদবাকি যা, বাদবাকিটা অকেজো। খুব জ্ঞান মারাতে বসেছে, খুব জ্ঞান মারাতে বসেছে, পয়েন্ট ওয়াইজ জ্ঞান মারাতে বসেছে, অথচ স্বাধীনতার মাহাত্ম্য কী, তাৎপর্য কী আমাদের জীবনে সেটা পর্যন্ত বলতে পারেনি। স্বাধীনতার মানে হচ্ছে মহোৎসব, ওর জীবনে স্বাধীনতার মানে যা, আর দুর্গাপূজার মানেও তাই, বুঝতে পারলে তো? গান্ডে পিণ্ডে ঢিপানো ছাড়া আর কোনো আর কোনো মাহাত্ম্য ওর কাছে নেই। স্বাধীনতা দিবস মানে মহোৎসব, ভাবো ভাবো কতখানি পড়াশোনা করেছে, কতখানি মানে ভদ্র ছেলে, আবার সে কিনা দেশ সেবায় নিযুক্ত হতো, সে কিনা দেশ সেবায় নিযুক্ত হতো, যে কিনা স্বাধীনতার মানে জানে না, জানোয়ার কোথাকার। অনেককে হেল্প করেছে, অনেককে হেল্প করেছে, বললো, আমাকেও হেল্প করতে চেয়েছিল, রীতিমতন ঘুষ দিয়ে আমার আওয়াজটাকে বন্ধ করার চেষ্টা করতে চেয়েছিল, ঠিক আছে? এর আগে অনেক চেষ্টা করেছিল, এর আগে অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। তারপরে লাস্ট হাতিয়ার টাকা, তাতেও পারেনি, তাতেও পারেনি। এই একই গল্প আমাকেও দিয়েছিল, ফেসবুকে দেবে, ফেসবুকে দেবে, হ্যাঁ, কিন্তু না, আমি তো বিক্রি হইনি, আমি বিক্রি হইনি, কি আর করা যাবে, কিচ্ছু করার নেই, আমি বিক্রি হইনি। তারপরে বাধ্য হয়ে এর ডেমো ওর ডেমো দিতে গিয়ে তারপরে বিভিন্ন ছাগলিদেরকে আইনের ভ্রমণ করিয়েছে। ও আচ্ছা, বলছে আইন কি আমার কেনা, পুলিশ কি আমার কেনা, তাহলে যেই ছাগলিকে থানা পর্যন্ত দৌড় করিয়েছিলি, তার তার কি কোনো ভীত ছিল? কমেন্ট বক্স, কমেন্ট বক্সে কমেন্ট করার অধিকার জনসাধারণের রয়েছে, কি বলেছিল যখন আইনের প্রকৃত আইনের দ্বারস্থ হয়েছিলিস, তখন কি বলেছিল? নিজের মুখে বলেছিলিস যে হয় চ্যানেল বন্ধ করে দিন, নতুবা কমেন্ট বক্স বন্ধ করে দিন, আর নয়তো ইগনোর করুন। কিন্তু কি এমন করেছিলিস যাতে করে এই ছাগলিকে, এই ধেরে ছাগলিকে ডেকে তারপরে জবানবন্দি নিয়েছিল, সাইন করিয়েছিল, কি এমন করেছিলিস? আইন তো তোর কেনা নয়, তাহলে কি কারণে কীভাবে হয়েছিল? যাই হোক, এই ছাগলি আবার তোদের পা চাটতে গেছে, ছাগলির মান সম্মান বলে কিছু আছে নাকি, মেরুদণ্ড বলে কিছু আছে, ছাগলি আবার দৌড়েছে, যাই হোক সেটা তার পার্সোনাল ম্যাটার। কিন্তু এই ছাগলির কথাও আবার বলেছে, এই ছাগলির কথাও এই ভদ্র মহিলা বলেছে, ঠিক আছে? তো যাই হোক, যার যার নিজস্ব মেরুদণ্ডের বিষয়। আজকে আমি এক মুখে কারোর নামে সুনাম করলাম, ঠিক আছে, তারপরে পরের দিন যখন আবার তার নামে একটা সত্যি কথা বললাম, বদনাম সে করেনি, কারণ যেই রূপের কথা এই ভদ্রমহিলা বলেছে সেই ডেঞ্জারাস রূপের কথা আমি কিন্তু বহু আগের থেকে জানি,
না আমার সাথে তার পার্সোনালি কোনোদিনও কথোপকথন হয়নি, কিন্তু আমি কিন্তু জানি। ভাবো কতটা ক্রিমিনাল মাইন্ডেড হলে একজনের সঙ্গে কথা বলেছে, তার জবানবন্দি রেখে দিয়েছে, তার জবানবন্দি রেখে দিয়েছে, অডিও রেখে দিয়েছে, বুঝতে পারছো কতখানি ক্রিমিনাল মাইন্ডেড হলে? কারণ কেউ ক্রিমিনাল মাইন্ডেড হলেই এই সমস্ত কথা তার মাথায় ঘোরে, কারণ আমাদের মতন তো আর সমালোচক তো আর না, বলে নিজের ট্যালেন্ট দেখানোর কথা, খালি বলে নিজের ট্যালেন্ট, এই এই জ্ঞান অনেক দিন আগের থেকেই মারাচ্ছে। হ্যাঁ, নিজের ট্যালেন্ট দেখাও, তোদের কী ট্যালেন্ট, তোদের কী ট্যালেন্ট মিথ্যে কথা বলা? এই ভদ্রমহিলাই বলছিল, কিছু না কিছু তো গুণ আছে। হ্যাঁ অবশ্যই গুণ আছে, নিজে দেখে তারপরে এইরকম মানুষের কাছে এসেছিল, তার দায় কারণ না, তার দায় কারণ না, ঠিক আছে, তার জন্য সহানুভূতির পাত্রী হয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে। এরকম ভূমিকা আরও অনেক মা আরও অনেক বউ পালন করছে, তারা কি সোশ্যাল মিডিয়াতে এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে? নিজে যা বলছেন একবার ভেবে দেখবেন, আমার থেকে আপনি অনেক বয়োজ্যেষ্ঠ, তাই আপনাকে আমি আপনি করে বলছি না, আপনাকে নোংরা মহিলা বলছি না, আপনাকে অন্য কোনো বিশেষণে বিশেষিত করছি। আপনি খুব সহজেই একটা মানুষকে নোংরা বলে দিলেন, হ্যাটস অফ, এটা আপনি ডিজার্ভ করতেন, যেইভাবে আপনাকে ফোর্স করার জন্য উঠে পড়েছে না, আপনি ডিজার্ভ করতেন, ওই জন্য বলেছে। আর বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে বলছি, ওনার চ্যানেলের নাম, ওনার নাম, ওনার কোনো কথা আমার কমেন্ট বক্সে লিখো না, তোমাদেরকে হাত জোর করে আমি অনুরোধ করছি, কারণ ইনি আমাকে তার আগের ভিডিওতে নোংরা বলেছে, কারণ আমি নোংরা ভিডিও করি, ঠিক আছে। যার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে তার রয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত তার রয়েছে, যদি প্রুফ করতে নামে না, ক্যারেক্টার পেটাই পরোটা হয়ে যাবে, পেটাই পরোটা, ঠিক আছে। যখন প্রুফ চাইবে, যখন প্রমাণ করতে হবে যে না আমি ভুল তারা ঠিক, তখন ক্যারেক্টার পেটাই পরোটা হয়ে যাবে। তারা যদি রেডি থাকে, আই এম অলসো রেডি, আমিও রেডি। কিছু বলার নেই আমার বন্ধুরা, কিচ্ছু বলার নেই। তো এরা হচ্ছে এরকম মানুষ যারা কিনা মানে এক থেকে দশ পর্যন্ত দেখে না যে কী বলতে চাচ্ছে কী হচ্ছে, এক যেই দেখবে অমনি ঠাপাস করে মেরে দেবে। এদেরকে বলে অশিক্ষিত হার হাভাতে, যারা কিনা কোনোদিনও কিছু দেখেনি, হঠাৎ করে কোনো যোগ্যতা ছাড়া এত টাকা পেয়ে গেছে, অহংকারে কি করবে, দিশবিদিক দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছে, ঠিক আছে। আরও দেখবি, দিন আরও দেখা বাকি, শুয়ে পড়ে ভিডিও কামাচ্ছিস, ভিউজ কামাচ্ছিস না, আরও অনেক দেখা বাকি, আরও অনেক দেখবি, ঠিক আছে, আরও অনেক দেখবি। আমার জন্য সাফার করবে, আপনাকে বলছি, আমার জন্য ওদের মেয়ে সাফার করবে, তার আগেই সব রচনা করে রেখেছে, নকশিকাথার মাঠ সাজিয়ে রেখেছে যে আমার IVF-এর দ্বারা বাচ্চা হয়েছে, আমার স্বামীর 90% অকেজো, আমার IVF-এর দ্বারা বাচ্চা হয়েছে। আপনি কি মনে করেন আমাদেরকে, আমাদেরকে কি মনে করেন, কপালে সি লেখা আছে, আমি বড্ড নোংরা, আপনি বলেছেন না আমি নোংরা, তো আমি নোংরা, আমার কপালে কি সি লেখা আছে? আপনার কি মনে হয় যেই সময় ঠিক মতন খেতে পেত না সেই সময় IVF-এর জন্য রেজিস্টার করেছিল, আপনার কি মনে হয়? আপনি তো একজন শিক্ষিত মহিলা, IVF-এ কত টাকা খরচা হয় জানেন? দেখে নেবেন। আপনার তো শুনলাম কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, হওয়ার কথা ছিল, হয়েছে কিনা আমি জানি না, হয়তো হয়েছে, নতুবা আপনি সুস্থ থাকতেন না, ঠিক আছে। তখন ওদের IVF করার মতন পরিস্থিতি ছিল, IVF-এর গল্প দিচ্ছে, আপনার কি মনে হয় আমি নোংরা? আমি যথেষ্ট এই বিষয়ে জানি বলে, প্রত্যক্ষভাবে জানি বলে এই বিষয়টা নিয়ে কথা তুলেছিলাম, তাও তুলতাম না, তাও তুলতাম না, যেহেতু আমার পিছনে ছুরি মারা হয়েছে তাই আমি তুলেছি, তাই আমি তুলেছি। ক্যামেরার বাইরে যা হয় সেইটা বলার অধিকার কারো নেই, যদি তাই হবে তাহলে তো আমার বিরুদ্ধে যারা বলেছে তাদেরকে তো এতক্ষণে থার্ড ডিগ্রি দেওয়ার প্রয়োজন ছিল, থার্ড ডিগ্রি দেওয়ার প্রয়োজন ছিল। নিতে পারি, নিতে পারি, অনেকে নিতে পারে না, বুঝতে পারলেন তো, অনেকে নিতে পারে না, আসবে মিথ্যে কথা বলবে। আরও একটা বড় রাম ছাগলি আছে, রাম ছাগলি তাকে বলতে বাধ্য হচ্ছে, সে আবার আমাকে জ্ঞান মারিয়েছিল যে মিথ্যে কথা বলছে, তাতে তো আর কিছু ক্ষতি হচ্ছে না, পেট চালানোর জন্য মিথ্যে কথা বলছে, ক্ষতি তো হচ্ছে না, তাহলে পেট চালানোর জন্য অনেকে চুরিও করে, ডাকাতিও করে, তাতে কার কি আর ক্ষতি হয়, কারণ টাকা আজ আছে কাল নেই, হতেই পারে। তাহলে মিথ্যে কথা বলাতে যদি কারোর কোনো ক্ষতি না হয়, তাহলে সেই মিথ্যে কথাগুলি যদি এখন আমি ভিডিওতে, আমার ভিডিওতে তুলে ধরি, তাহলে কার কি ক্ষতি হবে? তাহলে তো কারোর কোনো ক্ষতি হওয়ার কথা না, কারণ আমি যদি তাদের মিথ্যাচারিতাটা ধরতে পারি, তাহলে এরকম আরও অনেকে আছে যারা ধরতে পারবে। তাই রাম ছাগলিগিরি নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো, আমার আমার সঙ্গে খাটাতে এসো না, নিজের বিবেক নিয়ে নিজে ফোটো, আমার সঙ্গে না, লাস্ট টাইম বলে দিচ্ছি, ঠিক আছে। আমি বড্ড এক্সাইটেড হয়েছি, কিছু করার নেই, মানুষটা সত্য, ভেতরের ইমোশনস বাইরে চলে আসে। আর আমি মনে করি যেই সব মানুষেরা নিজের ইমোশনসকে
যথাযোগ্যভাবে ঠিক টাইম মতন প্রকাশ করতে পারে না, সেই হচ্ছে প্রকৃত মানুষ বলার অধিকারী, প্রকৃত মানুষ হওয়ার অধিকারী। যার ইমোশনস নেই সে মানুষ মানুষ নয়। তাই আপনার সঙ্গে জুতো মেরে গুরুদানের কাজটা যখন হয়েছিল, তখন যদি আপনি মুখটা খুলতেন, তখন হয়তো এই বিষয় ঠোস করার বিষয়টা হতো না। ইউ ডিজার্ভ ইট। এবার আপনি আবার ক্ষমা চাইতে বসে পড়বেন, ঠিক আছে? কারণ এরা কিন্তু বহুদূর যায়, এদের বিরুদ্ধে যারা সত্যি কথা বলে তাদের বিরুদ্ধে এরা বহুদূর যায়, ঠিক আছে? আর সেই বহুদূর যাওয়ার ক্ষমতাটা সবাই আবার হ্যান্ডেল করতে পারে না, কারণ সবার বুকে ধক থাকে না, সবার মেরুদণ্ড স্ট্রং না, ঠিক আছে? আমি কি যেন বলে, যার ভিডিও একবার ভালো লাগবে তার চ্যানেলের নাম জীবনে ভুলবো না। আর আপনি এমন আবভাব করলেন না, সত্যি রীতিমতো হাসি পেলো আপনাকে দেখে। যান যান। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভবিষ্যতে এনার চ্যানেলের নাম দয়া করে আমার কমেন্ট বক্সে কেউ নিও না, কেউ নিও না, কেউ নিও না। আমি কমেন্ট তাহলে ডিলিট করে দিতে পারতো। টাটা।